এসএম সুলতান আমাদের চিত্রকলার সবচেয়ে বড় নামগুলোর একটি। শিল্পের সাধনায় তার যাত্রা সৎ এবং মহৎ কবির মতন সেই পথেই, যে পথ নির্জন নিঃসঙ্গ কিন্তু প্রকৃতির মতোই বাতাসে ভরা। সারা জীবনের চর্চায় তিনি ক্যানভাসের পর ক্যানভাস ভরে তুলেছেন জীবনের মর্মরিত স্পন্দনে। শিল্পের এক অনুসরণীয় নিজস্ব ভুবন নির্মাণ করেছেন সুলতান প্রায় আয়াসহীন সহজিয়া প্রচেষ্টার মধ্য দিয়ে। কলকাতার আর্ট কলেজে পড়তে গিয়েও শেষ করেননি পড়াশোনা। প্রাতিষ্ঠানিকতায় আস্থা রাখতে না পারা মানুষটি চিরদিন চলেছেন শিল্পের খেয়ালে। বেশিরভাগ আঁকা ছবিই বিলিয়ে দিয়েছেন যাকে তাকে। এখনো আবিষ্কৃত হচ্ছে শিল্পীর ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য শিল্পকর্ম। এস এম সুলতানের প্রথম প্রদর্শনী হয়েছিল 1945 সালে ভারতের সিমলাতে। 1946 থেকে 1951 সাল পর্যন্ত বিভিন্ন দেশে তার মোট 20টি প্রদর্শনী হয়। যেসব প্রদর্শনীতে ছিল পিকাসো, দালি, মাতিসের মতো বিশ্ব নন্দিত শিল্পীদের চিত্রকর্ম। ছবি আঁকার পাশাপাশি সমাজ কল্যাণেও নিরন্তর কাজ করেছেন সুলতান। নড়াইলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। 90-এর দশকে শিশুদের জন্য ঢাকায় প্রতিষ্ঠা করেন শিশু স্বর্গ নামের একটি প্রতিষ্ঠান। বরেণ্য এ শিল্পী 1994 সালের 10 অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। সারা জীবনের চর্চায় বাঙালিকে শিল্পের অমূল্য এক মহিমার সাথে পরিচিত করেছেন এস এম সুলতান। ওনার সাথে পরিচয় হয় আপনার কত সালে, সালটা মনে আছে? আমার ওনার সাথে পরিচয় বাংলাদেশ স্বাধীন হয়েছে তার মনে 2 মাস না 3 মাস পরে। আগেরটা আলাপ ছিল, তারপরে যুদ্ধ টুদ্ধ হয়ে গেলি, তারপরে থেকে ওনার সাথে আমি একত্রিত হই। ওনার সঙ্গে সবসময় তো থাকতাম, সবসময় ওনার সঙ্গে ঘুরে বেড়াইছি, রান বাড়ি কদর করেছি, ওনার সাথে থাকতাম। এই ভালোভাবে চলতো, মোটামুটি কোনো অভাব অভিযোগ ছিল না, মোটামুটি চলেছে। আর দুলালও ছিল, দুলালও উনি ছবি ডুরাইন করে দিত। আমার দুলাল ভাই, আমার ভাই, উনি সব ছবিটি, ও দুলাল তুমি একটু রং করো, আমি পারছি নিয়ে মা জানি, ওই দুলাল কত তয় কাকু আপনি জান, আমি করে দিচ্ছি। আমাকে দুলালও করে দিচ্ছে কত ছবি ঠাকুর রং করে। এই নিয়ে আমাদের পরিবার।
আমার দুই মাইয়ে, আমার ভাই সুলতান সাহেব, এই হচ্ছে আমাদের পরিবার। এখন তো সুলতান মেলা হচ্ছে। হ্যাঁ, সুলতান মেলা সম্পর্কে কিছু বলো। সুলতান মেলা হচ্ছে ঠিকই আছে, আরো এর চাইতে বড় হলে আমার মনে হয় যে আরো ভালো হয়, মানে আরো বড় পরিসরে সারা বাংলাদেশ। হ্যাঁ, বিশ্ব যদি হয়, বিশ্ব জুড়ে যদি সবাই একসাথে যদি করে, তাহলে একটা সুন্দর একটা পরিবেশ হয় যে সুলতান মেলা হচ্ছে। এ তো ছোট নদী রয়েছে বলি, একে বড় করে করা দরকার। তারপরে সুলতান সাহেবের এই যে শিশু স্বর্গটা, সুলতান সাহেবের শিখ ইচ্ছা শিশু স্বর্গ আর গাছপালা, এই হলো তিনার, তিনি ভালোবাসতেন। তাহলে তার শিশু স্বর্গটা একটু প্রসারিত হলে আমার মনে হয় যে ভালো হয়, ভালো হয় শিশুদের নিয়ে। শিশু যখন সুলতান মেলা হয় তখন যদি শিশুদের নিয়ে তুলে ধরে, তাহলে এইটা মনে হয় আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো হয়, ভালো হয়। তো উনি তো পেইন্টিং করতেন, তো যখন পেইন্টিং করতেন তখনকার কিছু স্মৃতি আপনি বলেন। উনি তো ধরেন যে কোনো সময় তো ওনার ইচ্ছের বিরুদ্ধে কেউ আমরা জাতি পারতাম না, উনি যেটা বলবে সেই দিন ওনার বিরুদ্ধে কেউ যাওয়ার ক্ষমতা নেই, আমরাও জানতে পারিনি কোনো দিন, আর আমরা যাই বলি আমরা ওনারে শ্রদ্ধা করেছি, ভক্তি করেছি, নারায়ণের মতন সেই রকম ওনারে বাপের মতন দেখেছি। উনি খুব ভালো, মন মানসিকতা ভালো, খুব ভালো জানতো আমাদের, খুব ভালো জানতো আমার এই যে নয়ন, এই যে নয়ন, যে নয়ন, এই নয়ন উনি যখন মৃত্যুর শয্যায় হাসপাতালে, তখন সুলতান সাহেব রে ডিওসি সাহেব বললেন যে স্যার আপনার কী খাতে ইচ্ছে করে, কী দেখতে ইচ্ছে করে আমারে বলে। তখন ডিওসি সাহেব রে বললেন কি সিওরেও বললেন যে আমি আমার বাবারে দেখতো, নয়নরে বাবা কয়ে ডাকতো, নয়ন মামা কয়ে ডাকতো, মানে নাতনির ছেলে আমি বাবারে দেখো। তাহলে বাবা কীটা তখন আমার কাছে জিজ্ঞাসা করলো মা বাবা কীটা, আমি বললাম যে আমার নাম মায়ের ছোটো ছোট একটা ছেলে হয়েছে, উনি খুব তারে ভালোবাসেন, আর ওর সাথেই নাম রাখিছে নয়ন, ওই নাম আর আমরা পাল্টাই, কেননা উনি যখন নয়ন যেই শুনেছে ছেলে হয়েছে তখন নয়ন রাখিছে, ওই নয়নই রয়ে গেছে, আমরা আর পাল্টাই। উনি সবসময় কোলে করে রাখছেন, তখন অসুস্থ হয়েছে মনে মনে চাচ্ছে যে আমি একটু দেখবো। তারপরে ওই ডিসি সাহেবরে বলে নিয়ে গেল গাড়িটি করে, নিয়ে যেয়ে ওনার বুকির পরে ছাড়িয়ে দেবে, তার পাঁচ মিনিট পরে উনি মারা। শিশুদের তো উনি প্রচুর ভালোবাসতেন, খুব ভালোবাসিয়েছে, খুব শিশুদের জন্য নৌকা তৈরি, নৌকা তৈরি করেছে। তারপরে ওই নৌকা তৈরি করে ফল কিনেছে, যাহা বইরে ফল কিনে আপেল আঙুটি সব কিনে যাহা বইরে লৌকোর পরে উঠোয়ে বাচ্চাদের নিয়ে নদী দিয়ে বেড়াইছে, ছেলে ফেলেকে খাওয়াইছে, কলা মলা অনেক কিছু করেছে। আর আমরা কোনো দিন বাধা দিইনি শিল্পীর, ওনার যেটা ইচ্ছা সেটা উনি করব, আমি কোনো দিন বাধা দিইনি। আমার কাছে মাই আমি এইটা করব, আপনি এটা দিয়েছেন, আমি বলি হ্যাঁ করেন, আপনার যেটা শখ হয় আমারও বলবেন, আমি করি দেব যত দূর আমার সম্ভব, আমি করি আমার আগে করিছে। এখনই যদি ওই লৌকোটারে যদি এখন আমার ইচ্ছে, আমার মনের ইচ্ছে যে কাকুর ওই লৌকোটারে যদি সারাই ট্রাই করে, ওখানে শুয়ে দিলে তো পচে গণ নষ্ট হয়ে যায়, ওদের যদি একটু সারাই ট্রাই করে একটু নদীটি ভাষায় বাচ্চারা ছেলেমেয়েরা যদি একটু উঠে ছবি আঁকে, আমার মনে হয় যে সুলতান সাহেবেরা একটু দূরে থেকেও দেখলেও দেখতে পারবে যে না আমার নৌকোটা এখনও ভ্রমণে বাচ্চারা উঠিয়েছে, এই একটা আমার আনন্দ বা বিশ্বাস। মানে এটা হলো আপনার মানে চাওয়া, চাওয়া আমার এইটুক চাওয়া আর কি। আর এই শিশু স্বর্গটা সুন্দরভাবে পরিচালনা করুক, সুন্দরভাবে পরিবেশন করলি শিশুদের নিয়ে, যখন শিশু স্বর্গ, শিশু স্বর্গ অর্থ কী, শিশু স্বর্গ অর্থ হচ্ছে শিশুদের নিয়েই আমাদের একটা স্বর্গ করতে হয়, তবে হবে শিশু স্বর্গ, আর না তো আসলে একটু ছবি এখনো চলে গেল, ওতে কোনো শিশু স্বর্গ কোনো মর্যাদা থাকে না আমি তো মনে করি। তাই ওনার তো উনি তো শিল্পী মানুষ, ওনার কোনো সময় নিজের খাওয়ারই আগে তো মনে খাওয়ারই ঠিক ছিল না, স্যান করারও ঠিক ছিল না, এখনই আছে এই যাব এই সময় আছে যাও কি আমি দূর যাব পরে খাওয়াতাম খাতা খাওয়াতাম, মানে এই আমার হাতে ধরে দিয়েছিল সিএমএসের তে যে আপনি ওনারে নিয়ে যাবেন আর ওনার সেবা যত্ন ভালো করে করবেন, আমি সেইভাবেই করেছি এক্সারসাইজ থাকতে। আর ওনার ছবি আঁকার বিষয় আসছে যে এখানে উনি ওই হয়তো খানিক্ষণ করলো ফেললো একটা ক্যানভাস তৈরি করে একটা নাই তোলো কলেজ আমার কত করে কয়লা
পয়লা দেখি যাবেন তাতে কয়ে যে প্রশ্ন না করি প্রশ্ন করি দিছি হাতে ওরা হাতে দেবো আমার হাতে এখন বাবাতে নিল এখন ডাইনাতে নিল নিয়ে করো কি একটু আপনি আসেন গেলাম সাথে সাথে ঘরের মধ্যে যাই করো আপনি একটু দাঁড়া দাঁড়ালো দাঁড়াইছি তারপরে ওই ছবি আয় একটা ড্রয়িং করো বলো তো দেখেন দিন কেমন হয়েছে কিছু খুব ভালো হয়েছে কিছু নয় একটু ভালো হয়েছে আমি কী খাবো না কি যে খারাপ হয়েছে আপনি শিবলির মানুষ আপনি আর্টিস্ট আর আমি তো শিল্পী না আমি কী বুঝবো তাই যেটুকু বুঝি সেইটুকু দেখলাম যে ভালো হয়েছে সেই মানুষটা ঠিক হয়েছে বুঝেছি তো হ্যাঁ হয়েছে তোর পাওয়ার আঙুল একটা আঙুল ছোট আছে আচ্ছা ঠিক আছে আর একটু বড় হয়ে গেছে এইরকম মানে ছবি আঁকতো ইচ্ছে মতো আসলো দুটো ড্রয়িং করলো কি একটা একটা কি দুটো ডাক দেবে মানে কয়লা দিয়ে এইভাবে ডাক দেবে এইভাবে ডাক দেবে এইভাবে ডাক দিয়ে এই ও এইরকম হয়ে গেল ছবি আঁকা আচ্ছা উনি তো হাতে তৈরি করে রং রং তৈরি করছে নিজে হাতে রং তৈরি করছে উনারে কোনো মাপ দিতে দেয় উনি খালি বৈশাখেই অর্ডার করেছে আর দুলালি করেছে সব সেই রং দিয়ে ছবি আঁকছে এই রং দেখবি ছবি একটু দিয়ে দেখবি জামা তেল দিয়ে দিছে ওই ওই আর করে রাখে দিয়ে দেবে এই হলো ছবি আঁকা আর উনি তো ভালোবাসতো গাছ গাছপালা তারপরে জীবজন্তু শিশুদের সবাই ভালোবাসতো পাখিদের ভালোবাসতো কয় গোবরটা উঠেই চোখ মুছেই গোবরটা উঠেই আগে যাই রে গুটি ফল নিয়ে দাঁড়ায় থাকতে হবে উনি উঠেই ওই ফল ওই একটা অনুমান বান্দর গিনিপি খরগোশ যারা আছে গরু মরু সকল খা খাওয়াই আসে তারপরে নিজে থেকে চাকা ওকে আগে গোবর টুটে দিয়ে আসছে একটা গরু ছিল টনটনে ও যেই গোবর তোরতো সেই ও মম্বা করে ডাকলি ওরে নিয়ে দেয় কাজ ওই গরুটা বিক্রি করবো 20,000 টাকা দাম হয়েছে ওকে কাকু বিক্রি করে বলছি না না ওকে বিক্রি করে ফেলা হয় দরকার নেই থাক বড় হয়েছে তাও হ্যাঁ বাসি বাজাতো নাস্তি ভাবতো নুপুর পাই দিত গৃহ বসন করতো খুশি দিয়ে কাপড় পরতো বহু কিছু করি জীবনে বহু কিছু করেছে রাধা সাজিয়েছে কোনো সময় কোনো সময় কৃষ্ণ সাজিয়েছে বহু কিছু করেছে অভিনয় করতে পারতো অভিনয় করতো হ্যাঁ অভিনয় তো করতে পারতো ভালো অভিনয় করতো ওই যে সিরাজের দৌলত না ওই নাটকও আছে তারপরে যে বাঁশি বাজায় এই যে একটা বাঁশি বাজায় এই যে সে মনে আসছে না পেন্টিং তো উনি আঁকিছেন ওনার ছবি উনি কেউ যদি কইছে যে ভাই আমার এই ছবিটা দেয় বা শুনেন সে দিয়ে দিছে টাকা পয়সার কথা তিনি কোনোদিন ছবি বিক্রি করবো এই চিন্তা কোনোদিন করেননি আজ যদি সুলতান সাহেব ছবি বিক্রি করার কথা চিন্তা করতো তাহলে আজকে সুলতান সাহেবের বাড়ি সরকারের করিয়ে দিয়ে লাগতো না সুলতান সাহেবের পাঁচতলা করতো ওনার ছবি দিয়ে দিছে কিন্তু উনি তো ব্যাসার চিন্তা কোনোদিন করেননি এ আইসে ছবি দেন দিয়েছে একখান ও আইসে ওই যে মোদি আহমেদ একখান নিয়ে গেছে ওই অমুক আসলো একখান নিয়ে গেলো অমুক আসলো একখান নিয়ে গেলো যত পেন্টিং করে যা কাকু এত কষ্ট করে ছবি আঁকলেন আর এখানে মাংনা দিয়ে দিচ্ছে না একটা কয় টাকা দিয়ে গেছে এই টাকা পয়সা নিয়ে নিয়ে এমনি দিয়ে দিচ্ছে ছবি দিয়ে কী হবে নিয়ে গেছে এই হয়ে গেল আমারও কত তাই আর এখানে তো আপনার ছবির কত মূল্য তা তো আপনি বুঝতেছেন আমারও পাঁচখান ছবি দিয়ে যাচ্ছিল মিউজিয়ামে আছে না সব আমার কাছে সেল আমি দিয়ে আইছি আমি এদের কী কর আমি কবে আসবো নাকি আমি শেখাবো সুলতান সাহেবের তা আমি নষ্ট করবো কেন দশজনে দেখুক তার নাম জাগ্রত হোক এইটি আমি তো চাইছি আমি তো চাইছি যে শিল্পীরই আমি শিল্পীরই তো ভালোবাসিনি আমি ভালোবাসিছিলাম শিল্পরে যে এই শিল্প যদি ধরে রাখতে পারি তাহলে নড়ালের মধ্যে একটা উৎসব হবে আমি নিঃস্বার্থভাবে করেছি নিঃস্বার্থভাবে দান করি দুই হাত